জ্বালানি খাত, সমুদ্র এবং বিমানবন্দর উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সৌদি আরব ও চীন। ঢাকায় শুরু হওয়া এফবিসিসিআই বিজনেস সামিটের সাইডলাইনে সৌদি আরব ও চীনের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশের মন্ত্রীরা। এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান, ভুটানকে ট্রানজিট দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা সই হবে শিগগিরই। হুসাইন শাহাদা জানাচ্ছেন বিস্তারিত। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। দেশের অবকাঠামো সহ বিভিন্ন খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে চীনের। সে বিনিয়োগ সামনের দিনে আরও বাড়াতে চায় দেশটি। এবার চীনের আগ্রহ জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে। বিজনেস সামিটের প্রথম দিনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়েং ওয়েনটাও। এদিকে ভুটানের বাণিজ্যমন্ত্রীর সাথে পৃথক বৈঠকে দেশটিকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ। বলছে যে তোমাদের এখানে আমরা তো আরও ইনভেস্ট করতে চাই, স্মুথ করতে চাই। আমরা বলছি উই আর ওপেন, তোমরা আসো ইনভেস্ট করো, তোমরা দেখো কোন কোন সেক্টর, সেটাও তারা মেনশন করেছে, যেমন এনার্জি, তারপর অ্যাগ্রো প্রসেসিং জোন, ই কমার্স, এই অল দিস থিংস দে আর ইন্টারেস্টেড। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছ থেকেও বিনিয়োগের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। জ্বালানি, সমুদ্র এবং বিমানবন্দর উন্নয়নে বিনিয়োগ করতে চায় দেশটি। এ বিষয়ে তিনটি সমঝোতা চুক্তি সই হয়েছে সম্মেলনের প্রথম দিনেই। তারা এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে চায়, তারা পোর্ট সেক্টরে ইনভেস্ট করতে চায়, তারা এয়ারপোর্টেও ইনভেস্ট করতে চায়, নতুন এয়ারপোর্ট তৈরি করতে চায়। পতেঙ্গা একটি প্রজেক্ট তারা এখন অলরেডি শুরু করে দিয়েছেন, সেটা আমাদের সরকার ওনাদের জমি দিয়েছে এবং দে হ্যাভ স্টার্টেড দিস প্রজেক্ট। আরেকটি প্রজেক্ট আমরা বড় প্রজেক্ট চেয়েছি ওনাদের কাছ থেকে, এবং ওনাদের আমরা একটা ইকোনমিক, স্পেশাল ইকোনমিক জোনও অফার করেছি। আমাদের ডিপসি পোর্ট যেখানে হচ্ছে আপনার মাতার বাড়িতে, ওখানে পেট্রোকেমিক্যাল হাব হচ্ছে, সেখানে আমরা তাদেরকে বলেছি যে তারা রিফাইনারি সহ যেন একটা পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করে, যেখান থেকে আমরা র মেটেরিয়ালসগুলি পেতে পারি। তিন দিনের এই সম্মেলন শেষে আরও বেশ কিছু দেশের কাছ থেকে বিনিয়োগের আশ্বাস পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।